সেই সাথে সাথে আপডেট একটা জিনিস বলে দিতে চাই, FZS ভার্সন 4টাও কিন্তু সবার আগে আপনারা আজলান মার্টে পাবেন। আজলান মার্ট থেকে আপনি নগদ টাকার পাশাপাশি সর্বোচ্চ ৩৬ মাসের ইএমআইতে বাইক কিনতে পারবেন, যেটা শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমেই সম্ভব। পুরনো যে কোনো মডেলের বাইক পরিবর্তন করে নিতে পারবেন নতুন বাইক, তবে সেই বাইকটি হতে হবে ঢাকা মেট্রোর। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগে দর্শক দেখতেই পাচ্ছেন চলে আসছি আরও একটি এক্সক্লুসিভ বাইক নিয়ে। বাইকটার দামটা কিন্তু অনেকটা কমে গেছে, আর বর্তমানে আমি অবস্থান করছি আজলান মার্টে। আর এই বাইকটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো শুভ ভাইয়ের মাধ্যমে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দাম কি কম পাবে? অবশ্যই কম পাবে। আচ্ছা, আর এটা নিতে হলে কোথায় আসবে একটু শুরুতেই বলে দিবেন। আমাদের লোকেশন মিরপুর ৬০ ফিট রোড, হাসান আলী রোডের ঠিক অপোজিটে, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেট আছে বাইক ভ্যালি, বাইক ভ্যালির অপোজিটে। ওকে দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুভ ভাই, জি ডিলাক্স নাকি সবচাইতে কম দামে দিচ্ছেন? অবশ্যই, ঘটনা সত্য তো? 100%। আচ্ছা তাই নাকি? একদম অথেন্টিক নিউজ। অথেন্টিক নিউজ, হুম, গুজব না তো? আমাদের কাছে সব নিউজ হচ্ছে অথেন্টিক, কোনো গুজব নাই এবং এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো থানায় এই গুজব নিয়ে কোনো মামলাও নাই। আচ্ছা, কোথাও নাই। আচ্ছা দর্শক, ফান ছিল তো। এই মুহূর্তে কিন্তু ডিলাক্সে চলে আসছে একটা স্পেশালি ডিসকাউন্ট। আর ব্ল্যাক কালারটা তো ডিসকাউন্টে পাবেন, তাছাড়াও কিন্তু গ্রে কালার যেটা দেখতে পাচ্ছেন সেই বাইকটাও কিন্তু ডিসকাউন্টে থাকবে। আর এছাড়াও কিন্তু আমি এখন বর্তমানে অবস্থান করছি আজলান মার্টে। আমার কিন্তু আরও একটা ভিডিও দেওয়া থাকবে, প্রত্যেকটা বাইকে কিন্তু অলরেডি আপডেট প্রাইসগুলো দেওয়া আছে, তো ওইটা আসলে ওই ভিডিওটাতেই আমরা বলবো। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ থাকবে FZS ভার্সন 3 আপনারা একটু কম দামে কোথা থেকে নিতে পারবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা তো শুভ ভাই, এই বাইকটাতে 2022 তো শেষ, 23 চলে আসছে। 23 এ এসো কি এই বাইকটা এখনো আপনার কাছে মনে হয় যে মানে কি কি দিক দিকে নিতে পারে দর্শকরা? 100% নিতে পারে, কারণ হচ্ছে FZS ভার্সন 3 এমন একটা বাইক যেই বাইকটার চাহিদাটা আমি বিশ্বাস করি 2030 সালেও থাকবে। আচ্ছা, এর পেছনের একটা কারণ আছে। কারণ হচ্ছে এই বাইকটা ভীষণ কমফোর্ট একটা বাইক, এই বাইকটা অনেক ফ্যামিলিয়ান একটা বাইক। আপনি যদি আউটলুকের জায়গাও বলেন, আপনি গ্রেভডেল বলেন, এটার কালার বলেন, কম্বিনেশন বলেন, যা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ সোবার একটা জিনিস, যে যে কোনো বয়সের মানুষ, আমি যদি বলি 18+ থেকে 80 পর্যন্ত কেউ বাইক চালাতে চায়, তার ক্যাপাবিলিটি আছে, সে FZS ভার্সন 3 ডিলাক্সটা নিতে পারে। এর মধ্যে আপনার আধুনিক ফিচার আছে, লুকসের কথা তো বললাম, কালার কম্বিনেশন বলেন, সবটাই আছে। সো আমি যদি একটু রেফার করি, বাজাজের পালসারটা যেমন সকল মানুষের জন্য, সো FZS ভার্সন 3 ইয়ামাহার এই বাইকটা কিন্তু সকল শ্রেণীর, সকল পেশার, সকল বয়সের মানুষের জন্য একটা পারফেক্ট বাইক। এটা ফ্যামিলি বাইক তো আমি বললামই। আর আরেকটা জিনিস আমি অ্যাড করি, কারণ আসলে যারা আমাদের বয়সে কিংবা যারা ইয়াং থাকে, ইয়াং বয়সে কিন্তু অনেক বাইক চালায়, RNR5 চালায়, MT15 চালায়, অনেক কিছু চালাতে পারে, CBR চালাতে পারে। হ্যাঁ, কিন্তু বয়স যখন 35-40 হয়ে যাবে, 40+, তখন কিন্তু তার একটু কমফোর্ট দিয়ে আসতেই হবে, একটা কমফোর্টনেস দরকার। তখন সে সবকিছু বাদ দিয়ে দেখা গেছে আমি কোনটাতে রিল্যাক্স পাবো, কোনটাতে আমাকে মাইলেজ বেশি দিবে, কোনটাতে আমাকে একটু মানে সাশ্রয়ী হবে, স্পেয়ার পার্টসের দাম কম থাকবে, এসব দিকে এই জিনিসগুলো অবশ্যই দরকার। কারণ আমাদের তো আসলে বাজেট একটা ব্যাপার থাকে। সো যেহেতু আজলান মার্ট থেকে আজকের এই ভিডিওটি করছি, আজলান মার্টের লোকেশনটা হচ্ছে মিরপুর ৬০ ফিট রোড, হাসান আলী রোডের ঠিক অপোজিটে, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেট আছে বাইক ভ্যালি, বাইক ভ্যালির অপোজিটে আমাদের এই ছোট্ট আউটলেটটি, যেখান থেকে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের সকল বাইকই পেয়ে যাচ্ছেন। সেম একটি প্রিমিয়াম সেগমেন্টের বাইক হচ্ছে FZS ভার্সন 3 ডিলাক্স। ডিলাক্সের মোট 3টি কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা, ব্ল্যাক, গ্রে এবং রেড কালার। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে 2টি কালার অ্যাভেলেবেল রয়েছে, এবং নেক্সট উইকে আমি রেড কালারটাও আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারবো। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, ডিলাক্সের সবগুলো কালারই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। সেই সাথে সাথে আপডেট একটা জিনিস বলে দিতে চাই, FZS ভার্সন 4টাও কিন্তু সবার আগে আপনারা আজলান মার্টে পাবেন। তো সেই বাইকটা আসলে অবশ্যই আমি ইমরান ভাইকে বলবো যে ওই বাইকটার স্পেসিফিকেশন নিয়ে একটি ডিটেইল ভিডিও বানানোর জন্য। এবার যদি আমি ইমরান ভাই এই বাইকটার লুকসের কথা বলি আলাদা করে, আপনারা দেখতে পাচ্ছেন ডিলাক্সের ব্ল্যাক কালারটার রিমের পরিবর্তনটা, যে এটা রিমের কালারটা হচ্ছে গোল্ডেন কালার ইউজ করা হয়েছে দুটাতে, সামনে এবং পেছনে। এটার গ্রাফিক্সটা চেঞ্জ, এবং অনেকে বলে যে FZS ভার্সন 3 সাথে এটার পরিবর্তন কি? আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা গ্লোসি এডিশনে আছে, এটা কিন্তু ম্যাট না, গ্লোসি এডিশন, এবং সেটার সাথে কালার কম্বিনেশন হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেন। এবার যদি এটার পেছনের টেল লাইটের কথা বলি, সেই টেল লাইটটা কিন্তু MT15 ভার্সন 2 এর টেল লাইট ইউজ করা হয়েছে। সো FZS ভার্সন 3 এবং FZS ভার্সন 3 ডিলাক্সের মধ্যে অনেকগুলো পার্থক্য কিন্তু অলরেডি আছে। আর এই বাইকটা কিন্তু হচ্ছে CBU, হ্যাঁ, পাশাপাশি BS6। হ্যাঁ, এই বাইকটা হচ্ছে CBU মানে হচ্ছে কমপ্লিট বিল্ড ইউনিট। এটার যে মাদার কোম্পানি আছে সেখান থেকে এই বাইকটা এই অবস্থায় আমরা ইম্পোর্ট করে থাকি বা আমদানি করে থাকি, যেটা আমরা আমাদের প্রিমিয়াম যে কাস্টমার আছে সেই কাস্টমারদের জন্য আসলে আমরা এই বাইকটা উপহার হিসাবে দিচ্ছি। এই বাইকটা আমরা তাদেরকে দিচ্ছি যে আপনারা প্রিমিয়াম কাস্টমারের জন্য আমাদের প্রিমিয়াম বাইক। BS6 টা বুঝবে কিভাবে? এই যে এই জায়গাটাতে, হ্যাঁ, মানে এই যে সাইলেন্সার, এই সাইলেন্সারে এই যে কেবলটা ইউজ করা হয়েছে, এই কেবলটা থেকে আপনি বুঝতে পারবেন BS6 এবং BS4। আচ্ছা, এই BS4 আর BS4 এর 6 এর মধ্যে এটার একটা স্পেসিফিকেশন আছে। এটা হচ্ছে ইঞ্জিনের যে কোয়ালিটিটি আছে, ইঞ্জিন থেকে এক্সজস্টার থেকে বেসিক্যালি যেই কালো ধোঁয়াটা বের হয়, ইঞ্জিন থেকে যে ধোঁয়াটা নির্গত হয়, সেটা একটা ব্যালেন্স প্রসেস হচ্ছে BS4 BS6 ভারত স্ট্যান্ডার্ড 4 ভারত স্ট্যান্ডার্ড 6 এর চেয়েও কিন্তু আপডেট ইঞ্জিন কোয়ালিটি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে BS7। যেই কারণে আপনারা এই বাইকগুলো থেকে আপনারা একটা সময় দেখতাম যে আমরা ট্রাক গেলে এত কালো ধোয়া হইতো, যেটাতে মানে আমাদের জীবনের পিছন থেকে আর দেখা যেত না। এখন কিন্তু সেই জায়গাটা নেই। আস্তে আস্তে এমন প্রযুক্তি আসবে যে প্রযুক্তিতে পরিবেশটা তো আসলে দূষণ হচ্ছে, সেই দূষণ থেকে রোধ করার জন্য এই ধরনের প্রযুক্তি আসলে ইনক্লুড করা, যার মাধ্যমে পরিবেশটা দূষণ হবে না। যে ইঞ্জিনটা আমাদের পরিবেশ বান্ধব, আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য যেটা খুব জরুরি। সো এই ভারত স্ট্যান্ডার্ড 6 এর BS6 এর বাইকটার হচ্ছে FZS ভার্সন 3 ডিলাক্স। এবার যদি এটার ইঞ্জিন স্পেসিফিকেশন বলি, এটা 149 সিসির একটা বাইক, 5 গিয়ারের। এটার ম্যাক্সিমাম যেই পাওয়ারটা আছে সেটা হচ্ছে 12.4 PS এবং এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার। FZS ভার্সন 3 এর যে ফুয়েল ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে 13 লিটার। সেই সাথে সাথে সবার জানার ইচ্ছা যে এই বাইকটার মাইলেজ কত পাবেন। যদিও কোম্পানি এটাকে 45+ মাইলেজের কথা বলা হয়, বাট আমরা এখানে মানে বাংলাদেশে ঢাকাতে যারা বাইক চালায় তাদেরকে শুনলাম যে 42-43 এরকম পাচ্ছে। তো অ্যাভারেজ বলতে পারি 40+ মাইলেজ আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই বাইকটার ওয়েট হচ্ছে 137 কেজি। তো FZS ভার্সন 3 ডিলাক্স ভীষণ কমফোর্ট। এটার যদি টোটাল স্ট্রাকচার এবং সেই সাথে সাথে এই বাইকটার ওয়েটের কথা চিন্তা করি, এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাইকটা আমরা কত টাকায় অফার করছি। দর্শক, আপনাদের জন্য FZS ভার্সন 3 ডিলাক্সের ব্ল্যাক কালারটা মাত্র 3,01,000 টাকা, গ্রে কালারের প্রাইস হচ্ছে 3,07,000 টাকা এবং রেড কালারটার প্রাইস হচ্ছে 3,15,000 টাকা। পরবর্তী যে কোনো আপডেট আমরা কিন্তু ইমরান ব্লগস অথবা এই ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আজকের মতো বিদায় নিতে চাই। যাওয়ার আগে আমাদের লোকেশনটা আপনাদের কাছে আরও একটিবার বলি। আমাদের লোকেশন মিরপুর 60 ফিট রোড, হাসান আলী রোডের ঠিক অপোজিটে, অথবা হোন্ডার যে অফিসিয়াল আউটলেট আছে বাইক ভ্যালির অপোজিটে। সারা বাংলাদেশের 64টা জেলায় রয়েছে রেজিস্ট্রেশন করার মতো সুযোগ। এছাড়া আপনারা প্রত্যেকটি বাইকের সাথে পেয়ে যাচ্ছেন 4টি ফ্রি সার্ভিস ও 4টি পেইড সার্ভিস। আজকের মতো বিদায় নিতে চাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে। অবশ্যই ইমরান ব্লগসের এই যে চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের সকল আপডেট বা বাইকের সকল আপডেট জানার জন্য। আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি পেজটি লাইক, কমেন্টস এবং শেয়ার করার জন্য। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে। আল্লাহ হাফেজ।